হ্যালো বন্ধুরা, আমার সাথে যুক্ত থাকতে, প্রতিদিনের ফুটবল নিউজ পেতে এবং ফুটবলের যাবতীয় সংক্রান্ত আলোচনা করতে এই ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন। এর পাশাপাশি আপনারা অবশ্যই পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশনটা প্রেস করে দিন, যাতে একটাও ভিডিও মিস না করেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের নতুন নতুন খেলার আপডেটস। প্রথমে আসি ম্যানচেস্টার সিটির ট্রান্সফার নিউজে। বার্নার্ডো সিলভা ইতিমধ্যেই পিএসজির সাথে লিঙ্ক আপ হয়েছেন। পিএসজি ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে বার্নার্ডো সিলভার খুব ভালো সম্পর্ক, যখন থেকে তিনি মোনাকোতে খেলতেন সেই সময় থেকে। তো সুতরাং শোনা যাচ্ছে বার্নার্ডো সিলভা ইতিমধ্যেই পিএসজি জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আপাতত ম্যানচেস্টার সিটির সাথে তার কোনো কিছু বর্তমানভাবে কোনো কথা হয়নি, তো দেখা যাক শেষ অবধি কী হয়। গুন্ডোগান তার ফিউচারের ফাইনাল ডিসিশন নিতে চলেছে এবং সেটা খুব শিগগিরই তিনি জানাবেন। ম্যানচেস্টার সিটি তাকে অফার করেছেন 1 ইয়ার এক্সটেনশন করতে কন্ট্রাক্টে, কিন্তু তিনি ইতিমধ্যে কোনো কিছুতে সাড়া দেননি। এছাড়াও গুন্ডোগানের কাছে 3টি বড় ক্লাবের অফার এখনও রয়েছে। বার্সেলোনা থেকে তিনি 3 বছরের চুক্তির একটা অফার পেয়েছেন আপাতত। সৌদির কিছু ক্লাব তাকে কিনতে চায় এবং আর্সেনালও তাকে পেতে আগ্রহী প্রকাশ করেছে। এখন দেখা যাক তার ফিউচারে কী ঘটে, এখন অবধি কিছু সিদ্ধান্ত তিনি নেননি। আশা করি সামনের দিনগুলোতে গুন্ডোগানের ফিউচারের কিছু সিদ্ধান্ত আমরা জানতে পারব। ম্যানচেস্টার সিটি এই সামার ট্রান্সফার উইন্ডোতে 2 ক্রোয়েশিয়ান প্লেয়ারকে টপ টার্গেট করেছেন। 1 চেলসির ম্যাথিউ কোভেসিস আর 2 ক্রোয়েশিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল। গ্যাব্রিয়েলের সঙ্গে এখন অবধি কোনো কথাবার্তা তাদের হয়নি চূড়ান্ত পর্যায়ে, কিন্তু ম্যানচেস্টার সিটি তাকে পেতে খুব আগ্রহ প্রকাশ করেছেন। যদি জার্মান ক্লাবটি গ্যাব্রিয়েলকে ছাড়তে হলে বিশাল অঙ্কের পরিমাণের টাকার প্রস্তাব পেলেই তবেই গ্যাব্রিয়েলকে তারা বেচতে রাজি, না হলে নয়। আর দ্বিতীয়, ম্যাথিউ কোভেসিসের প্রতি চেলসি এবং ম্যানচেস্টার সিটির কর্মকর্তারা একে অপরের সাথে কথা অনেক দূর এগিয়ে গেছে। ম্যাথিউ কোভেসিস হয়তো চেলসি থেকে সিটিতে খেলতে আসবে সামনের সিজনে এবং সিটি তাকে পেতে ভীষণভাবে আগ্রহী। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র তিনি ইতিমধ্যে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছেন তিনি সামনের সিজন তার নিজের আইডল CR7-এর 7 নম্বর জার্সি পরে সিজন শুরু করতে চান এবং তার বর্তমান সতীর্থ রড্রিগো তিনিও জানিয়ে দিয়েছেন তিনি তার 21 নম্বর জার্সি ছেড়ে অ্যাসেন্সিওর 11 নম্বর জার্সি পরে সামনের সিজন শুরু করতে চান। ইতিমধ্যে রিয়াল মাদ্রিদের ফার্স্ট সামার সাইনিং মেডিকেল কমপ্লিট করে ফেলেছেন ফান গার্সিয়া। তিনি রিয়াল ভলকানো থেকে 5 মিলিয়ন টিনে সাইন করেছেন রিয়াল মাদ্রিদে এবং তিনি বর্তমানে 20 নম্বর জার্সি পরে রিয়াল মাদ্রিদের নতুন সিজন শুরু করতে চান। রিয়াল মাদ্রিদ তাদের সামার ট্রান্সফার উইন্ডোতে ডিয়াজ এবং বেলিংহামের ট্রান্সফার প্রায় কমপ্লিট করে ফেলেছেন এবং তাদের মেডিকেল ডেট আপাতত জানা যায়নি কবে, তবে খুব শীঘ্রই এই 2টি প্লেয়ারের মেডিকেল ডেট ফাইনাল করা হবে রিয়াল কর্তৃপক্ষের তরফ থেকে। আপাতত ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য প্রত্যেকটা প্লেয়ার তাদের ন্যাশনাল টিমে যুক্ত আছে বলে এখন অবধি কোনো মেডিকেল ডেট ফাইনাল করা হয়নি। মেডিকেল ডেট ফাইনাল করলেই আমি আপনাদের জানিয়ে দেব। মার্কো অ্যাসেন্সিও রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি এজেন্ট হিসাবে পিএসজিতে জয়েন করেছেন। আপাতত ওনার মেডিকেল কবে কী হবে সেটা পিএসজি কর্তৃপক্ষ কখনো জানাননি, খুব শিগগিরই সেটা সবার সামনে এসে যাবে। স্প্যানিশ স্ট্রাইকার জোসেইলু পেছনে রিয়াল মাদ্রিদ অনেকদিন ধরেই লেগে আছেন, কারণ রিয়াল মাদ্রিদ বর্তমান নাম্বার 9 করিম বেনজিমা তিনি সৌদি আরবে ক্লাবে জয়েন করায় নাম্বার 9 হিসাবে রিয়াল মাদ্রিদ একটা পজিটিভ স্ট্রাইকার খুঁজতে চলেছেন। হ্যারি কেনও লিঙ্ক আপে আছে, কিন্তু জোসেলুর পেছনে রিয়াল মাদ্রিদ কর্তারা বেশি পজিটিভনেস দেখিয়েছেন। আপাতত জোসেলুকে নিয়ে কোনো মিটিং আপাতত বোর্ডের সঙ্গে হয়নি একে অপরের ক্লাবের সাথে, তবে জোসেলু আসার চান্স রিয়াল মাদ্রিদে খুবই 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 পসিবল, কারণ জোসেলু নিজেই রিয়াল মাদ্রিদে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। রিয়াল মাদ্রিদ তাদের নাম্বার 9-এর পজিশনের জন্য কাই হ্যাভার্টজের সঙ্গে অনেকদিন ধরেই লিঙ্ক আপে আছেন, তো কাই হ্যাভার্টজের পেছনে রিয়াল মাদ্রিদ আপাতত কোনো কিছু ইন্টেনশন দেখাচ্ছেন না, কারণ চেলসি রিয়াল মাদ্রিদের থেকে কাই হ্যাভার্টজের জন্য 60 মিলিয়ন প্লাস অ্যাড অনস চেয়েছেন। তো রিয়াল কর্তৃপক্ষরা এখন অবধি কোনো আশা জাগাননি তাকে পেতে, সুতরাং কাই হ্যাভার্টজের সাথে রিয়াল মাদ্রিদ লিঙ্ক আপ খানিকটা ক্ষীণ অবস্থায় রয়েছে। তো দেখা যাক আগামী দিনে কাই হ্যাভার্টজের সাথে রিয়াল মাদ্রিদ কর্তারা কোনো আশার আলো দেখান কি না। তবে রিয়াল মাদ্রিদ তাদের নাম্বার 9-এর জন্য হ্যারি কেন, জোসেলু এবং কাই হ্যাভার্টজকেই রেখেছিলেন, তবে জোসেলুর পজিটিভনেসটা
রিয়াল মাদ্রিদে এখন অনেকটাই ভালো পজিশনে। এবার আসি বার্সার নিউজে। বার্সেলোনা তাদের সামার ট্রান্সফারগুলোতে টপ টার্গেট করেছিলেন কিমিচকে। বায়ার্ন মিউনিখের সাথে কিমিচের এখন বর্তমান চুক্তি আরও 2 বছরের রয়েছে, তবে তাকে যদি বার্সেলোনা নিতে চায় তাদের তাদের ট্রান্সফার ফি রিলিজ কোড পেড করে তাকে নিজের দলে নিতে হবে জাবিকে। তো জাবি এখন অবধি কোনো কিছু বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টরদের সঙ্গে কথা বলেননি কিমিচের ব্যাপারে, তবে কিমিচ বায়ার্নেই থাকতে চান আরও 2 বছর, কারণ বায়ার্ন মিউনিখ তার হোম এবং বায়ার্ন মিউনিখ থেকে এখনই বার্সেলোনায় তিনি মুভ করতে চান না, 2 বছর অপেক্ষা করতে চান। এখন বার্সা যদি তাকে পেতে খুব ইন্টারেস্ট দেখায় তবে তাকে রিলিজ কোড পেড করে তাকে তার নিজের দলে সামিল করতে হবে। বার্সার সাপোর্টারদের জন্য একটা খুব সুখবর যে কিছুদিন আগে একটা গুজব বেরিয়েছিল যে ডেজং তাদের ক্লাব ছাড়তে চলেছে এই সিজন, কিন্তু ডেজং নিজেই 100% কনফার্ম করেছেন যে তিনি বার্সাতে আছেন এবং সামনের সিজন তিনি বার্সাতেই খেলবেন। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, বার্সেলোনা সাপোর্টারদের জন্য এটা খুবই আনন্দকর একটা নিউজ। স্প্যানিশ মিডফিল্ডার 24 ইয়ার্স ওল্ড মার্টিন জুবিমেন্ডির সাথে বার্সেলোনার অনেকদিন ধরে লিঙ্ক আপ রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বার্সেলোনা তার প্রতি ইন্টারেস্ট দেখালেও মার্টিন জুবিমেন্ডি বার্সেলোনাতে আসার কোনো ইন্টারেস্ট দেখাচ্ছেন না, তবে শেষ ম্যাচ দেখা যাক কী হয়। কিন্তু রিয়াল সোসিয়েডাদ যে ক্লাবে মার্টিন জুবিমেন্ডি খেলেন সেই ক্লাব তাকে বার্সেলোনাতে যেতে দিতে রাজি, কিন্তু মার্টিন জুবিমেন্ডি অ্যাজ এ প্লেয়ার তিনি বার্সাতে খেলার কোনো আগ্রহী প্রকাশ জানাননি। সুতরাং এজেন্ট এবং স্পোর্টিং ডিরেক্টর বার্সার সাথে এখন অবধি কোনো কথাবার্তা এগোয়নি, যদি এগোয় আমি আপনাদের ইনফর্ম করব। বার্সেলোনা এর পাশাপাশি আর এক স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার ভেইগার সাথে কথা বলেছেন, তিনি ইতিমধ্যে সেল্টাতে খেলেন, সেল্টার এই প্লেয়ারটি বার্সেলোনাতে আসতে আগ্রহী প্রকাশ করেছেন। বার্সেলোনা আশা করি এই ডিলটি পেতে সক্ষম হবেন এবং ভেইগা সামনের সিজন হয়তো বার্সার জার্সিতে আমরা দেখতে পাব। ডাচ ডিফেন্ডার ফ্রিম্পং এর পেছনে বার্সেলোনা অনেকদিন ধরেই লিঙ্ক আপ রয়েছেন এবং তাকে পেতে আগ্রহী দেখাচ্ছেন, কিন্তু বায়ার্ন লেভারকুসেন তাকে ছাড়তে রাজি নন। কিন্তু ফ্রিম্পং এর পেছনে আরও 2টি ক্লাব আছেন লিঙ্ক আপ আছেন, যেরকম ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখ। তো ফ্রিম্পং এর ভবিষ্যৎ নিয়ে এখনই বায়ার্ন লেভারকুসেন কিছু বলতে চান না, কারণ ফ্রিম্পং নিজে বায়ার্ন লেভারকুসেনে থাকতে চান, কিন্তু ফ্রিম্পং এর এজেন্ট বলেই দিয়েছেন বায়ার্ন লেভারকুসেনে যদি কোনো বেটার অপশন পাই তাহলে তিনি চলে যেতে পারেন এই মরশুমে। আপাতত দেখা যাক পরবর্তীকালে ফ্রিম্পং এর কী নিউজ এসে দাঁড়ায়। বায়ার্ন মিউনিখ ইতিমধ্যেই বরুসিয়া ডর্টমুন্ডের পর্তুগিজ লেট ব্যাক রাফেলকে পেতে আগ্রহী প্রকাশ করেছেন, কিন্তু আপাতত ইন্টারন্যাশনাল ব্রেকের জন্য রাফেল এজেন্টের সাথে বায়ার্ন মিউনিখ আপাতত কোনো রকমভাবে কথা বলেনি। আশা করা যাচ্ছে 100% কনফার্ম তিনি আগামী মরশুমের জন্য বায়ার্নে যোগ দিচ্ছেন এবং তার চুক্তির মেয়াদ আপাতত যা শোনা যাচ্ছে তাতে 2026 পর্যন্ত। ফ্রেঞ্চ মিডফিল্ডার মুসা ডেম্বেলে তিনি ফ্রি এজেন্ট হিসেবে আগামী মরশুমে মার্সেলির সাথে যোগদান করার ইচ্ছা প্রকাশ জানিয়েছেন এবং মার্সেলে তাকে পেতে আগ্রহী দেখিয়েছেন এবং লিওনের থেকে মুসা ডেম্বেলে ফ্রি এজেন্ট হিসেবে তার একই লিগে খেলা মার্সেলি ক্লাবে যোগদান করার চেষ্টা করছে। ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার ডেগিয়া তাকে 2 বছরের চুক্তি করার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহী প্রকাশ করেছে, কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সৌদি আরবের একটা ক্লাব থেকে বিশাল অঙ্কের পরিমাণে ট্রান্সফার ফি অফার এসেছে। সুতরাং ম্যানচেস্টার ইউনাইটেড ভাবছে যে ডেগিয়াকে তারা 2 বছরের জন্য চুক্তি অফার করবে কি তাকে সৌদি আরবের ক্লাবে সেল করবে। সুতরাং এখন অবধি কোনো ইনিশিয়াল স্টেজে কোনো কন্ট্রাক্ট এখন অবধি হয়নি, সুতরাং ডেগিয়ার ব্যাপারে জানতে হলে কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের। ইটালিয়ান ক্লাব রোমা ইতিমধ্যে ইভানকে ফ্রাঙ্কফুর্ট থেকে ফ্রি এজেন্ট হিসেবে সাইন করিয়েছেন এবং কিছুদিন আগে রোমা আরেকটি প্লেয়ারকে ফ্রি এজেন্ট হিসেবে সাইন করিয়েছেন, তিনি হলেন আওয়ার। এই 2 প্লেয়ারকে নিজের ট্রান্সফার উইন্ডে রোমা সুন্দরভাবে ফ্রি এজেন্ট হিসেবে পেয়ে গেছেন এবং দেখা যাক এই 2টি প্লেয়ার আগামী মরশুমে কি সুন্দর ফুটবল উপহার দেন রোমার সাপোর্টারদের। বেনফোর্ডের গোলকিপার রায়াকে পেতে টটেনহ্যাম হটস্পার ভীষণভাবে আগ্রহী প্রকাশ করেছে এই সামার ট্রান্সফার উইন্ডোতে। হুগো লরিসের বর্তমান সাবস্টিটিউশন রায়াকে খুঁজে পেতেই টটেনহ্যাম হটস্পার এগিয়েছেন, আর রায়া তার গত মরশুমে বেনফোর্ডের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। সুতরাং এই রায়াকে পেতে টটেনহ্যাম হটস্পার বিভৎসভাবে আগ্রহ প্রকাশ করেছেন, আর সমস্যাটি হচ্ছে রায়াকে পেতে তাকে 20 মিলিয়ন অফার করেছেন টটেনহ্যাম হটস্পার, কিন্তু বেনফোর্ডের স্পোর্টিং ডিরেক্টর তিনি
টটেন হসপোর্টকে সাফ সাফ জানিয়ে দিয়েছেন রায়াকে যদি দলে পেতে হয় তাহলে 40 মিলিয়নের ওপর তাকে অফার করতে হবে, তবেই তারা রায়াকে বেচবে, না হলে নয়। চেলসি ওনার জন্য 60 মিলিয়ন অফার করেছেন ইন্টার মিলানকে। ইন্টার মিলান এখন অবধি এই বিষয়ে কোনো কথাবার্তা বলেনি, কারণ ইন্টার মিলান এইমাত্র চ্যাম্পিয়ন্স লিগে পরাজয় করার পর ওনার সিচুয়েশান নিয়ে এখন অবধি কোনো মুখ খোলেনি। কিন্তু চেলসি তাকে পেতে আগ্রহী এবং 60 মিলিয়ন অফারও করেছেন। আশা করি ওনারকে পেতে খুব একটা বেশি বেগ পেতে হবে না চেলসিকে। চেলসি আরেক ইংলিশ মিডফিল্ডার মাদুকিকে কেনার জন্য পিএসবি থেকে আগ্রহী প্রকাশ করেছেন। এখন পিএসবি তাকে ছাড়তে রাজি চেলসির কাছে। এখন চেলসি তার এজেন্টের সাথে কথাবার্তা অনেক দূরে গিয়েছে, এখন শুধু সইয়ের অপেক্ষা। লিভারপুল ক্লাব তাদের ইপিএলের সবথেকে বড় সাইনিং করে ফেলেছেন ব্রাইটন থেকে। সদ্য বিশ্বকাপ জয়ী ম্যাক আলিস্টারকে তারা কিনে নিয়েছে লিভারপুল ব্রাইটন থেকে 35 মিলিয়নের ব্যবধানে। তো ম্যাক আলিস্টার সর্বপ্রথম সাইনিং হতে চলেছে এই সিজনে ট্রান্সফার সামার উইন্ডোতে লিভারপুলের জন্য, এবং লিভারপুল ম্যাক আলিস্টারকে পেয়ে দারুণ খুশি। লিভারপুল এই সামার ট্রান্সফার উইন্ডোতে আরেকটি মাঝমাঠের প্লেয়ারের টার্গেট করেছেন, সিডনি সাউথহ্যাম্পটনে খেলা রোমিও লাভিয়া। সাউথহ্যাম্পটনের নির্ভরযোগ্য একটা প্লেয়ার মিডফিল্ডার, এবং এই মিডফিল্ডারকে দলে পেতে ক্লব খুব আগ্রহী প্রকাশ করছে লিভারপুল বোর্ডের কাছে। এখন দেখা যাক লিভারপুল কতটা এই ব্যাপারে আগ্রহী প্রকাশ করে। লিভারপুলের ম্যানেজার ক্লব এই সিজনে তার দলকে আরও শক্তিশালী ডিফেন্স করতে বায়ার্ন মিউনিখের রাইট ব্যাক বেঞ্জামিন পাভার্ডকে দলে পেতে আগ্রহী প্রকাশ করেছেন। এখন বেঞ্জামিন পাভার্ডের জন্য লিভারপুল আপকামিং ডেজে। এবার আসি আর্সেনাল ট্রান্সফার নিউজে। রব হোল্ডিং সম্ভবত আর্সেনাল ছাড়তে চলেছে। সামনের সিজনে আর্সেনালে হোল্ডিংকে আর দেখা যাবে না। এখনও সম্ভবত আর্সেনাল হোল্ডিংকে কোথায় পাঠাবে বা কোথায় বেচবে এখন অবধি সম্ভবত কোথাও জানা যায়নি, বাট হোল্ডিং আর্সেনাল ছাড়তে চলেছে এইটুকু নিউজ এসছে। কোনো ক্লাব এখন অবধি আসেনি, তবে সাউথহ্যাম্পটন ফুলাম একটু ইন্টারেস্ট জাগিয়েছে হোল্ডিংকে কেনার ব্যাপারে, এখনও কিছু ফাইনালাইজ হয়নি, হলে আপনাদের জানাবো। আর্সেনালের নির্ভরযোগ্য মাঝমাঠের প্লেয়ার জাকা, তিনি বায়ার্ন লেভারকুসেনের সঙ্গে লিঙ্ক আপ হয়েছেন। বায়ার্ন লেভারকুসেন তাকে পেতে আগ্রহী, এবং জাকা এখন অবধি জাকা থেকে কোনো কনফার্মেশন আর্সেনাল ফুটবল ক্লাব পায়নি, এবং আর্সেনাল ফুটবল ক্লাব এই নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ যতক্ষণ না কিছু ফাইনাল হচ্ছে। তবে আর্সেনালের সঙ্গে বায়ার্ন লেভারকুসেনের এখন অবধি কোনো অফিসিয়াল বিড আসেনি জাকার জন্য, তবে সামনের দিনে আগামী দিনে আসতেই পারে। তো জাকা মেবি থাকতেও পারে নাও থাকতে পারে, এখন পুরোপুরি জাকার ওপর ডিপেন্ড করছে জাকা কী করবে। আর্সেনাল ফুটবল ক্লাব হেভিলিভাবে লিঙ্কড উইথ ব্রাইটন এফসির ফুটবলার, ইকুয়েডন ফুটবলার ক্যাসিডোর সাথে আর্সেনালের অনেক দিন ধরেই লিঙ্ক আপ চলছে লাস্ট জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকে। ক্যাসিডোর সঙ্গে আর্সেনালের অনেক কথোপকথন অনেকটা এগিয়েছে। এখন ব্রাইটন দেখার বিষয়, সদ্য ব্রাইটন তাদের মাঝমাঠের এক নির্ভরযোগ্য অংশীদার ম্যাক আলিস্টারকে লিভারপুলে ছেড়েছেন। এখন দেখার বিষয় তিনি এই সিজনে তাদের মূল্যবান দুটি প্লেয়ারকে একসঙ্গে ছাড়বে কিনা, তবে আর্সেনাল তাকে পেতে খুবই আগ্রহ প্রকাশ করেছে। এবং ক্যাসিডোর ট্রান্সফার ফি মিলিয়ন 75 মিলিয়ন রাখা হয়েছে। এখন দেখা যাক আর্সেনাল কতটা কী করতে পারে। তবে আর্সেনাল হেভিলি লিঙ্ক উইথ ক্যাসিডো, এবং আর্সেনালের সাথে সাথে চেলসিও ক্যাসিডোর সঙ্গে ভালোভাবে লিঙ্ক আছে। এখন দেখার বিষয় ক্যাসিডো কোন ক্লাবকে চুজ করে। আর্সেনালের টপ সামার ট্রান্সফার টার্গেটের মধ্যে অন্যতম হলো ডেক্লান রাইস। এই ডেক্লান রাইস ওয়েস্ট হ্যাম ইউনাইটেড প্লেয়ার, 95 মিলিয়ন প্লাস অ্যাডঅনস আর্সেনাল দিতে রাজি ডেক্লান রাইসের জন্য। সো আশা করি ডেক্লান রাইসকে পেতে আর্সেনাল খুব একটা বেগ পেতে হবে না আর্সেনালকে, এবং আর ডেক্লান রাইস নিজেও আর্সেনালে খেলতে চায় এবং মিকেল আর্টেটার প্রজেক্টে আর্সেনালে নিযুক্ত হতে চায়। এবং আশা করি সমস্ত ট্রান্সফার উইন্ডো অফিসিয়ালিভাবে চলে আসবে বেশ কিছুদিনের মধ্যেই, এবং এটাই হলো আর্সেনালের সবথেকে টপ সামার টার্গেট দিস সিজন। আশা করি ডিলটা ফাইনাল হয়ে যাবে। তো চলো সবাই, আজকে এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সব কিছু ইনফরমেশান ঠিকঠাকভাবে দিতে পারলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।